হ্যাঁ গাইস, গুড আফটারনুন। তো এটা নবমীর দিন ভিডিও। নবমীতে ওই যে শ্যুট করে এসে একটুখানি প্যান্ডেলে বসছিলাম, আর ওই দিন দেখো এই শাড়িটা পরেছিলাম। এই শাড়িটা পরে ভালো করে ভিডিওই করলাম না, তো যাই হোক পরে করলে দেখানো যাবে। তো তারপরে খেতে চলে এসেছিলাম, তো খাবারে দেখো পড়ে গেল ভাত আর আলু ভাজা। তো আলু ভাজাটা দুবার নিলাম, একটু দিয়েছিল প্রথমে, তারপরে শুক্তো, আর এটা সবজি দিয়ে ডাল, ফুলকপির তরকারি। আর বাইরে না বৃষ্টি হচ্ছিল, তার জন্য না মানে কি বলবো, আমি চলে এসেছিলাম খেতে কিন্তু আমার হাজবেন্ড আসতে পারছিল না বৃষ্টির জন্য। তো ওর জন্য না তাকিয়েই ছিলাম কখন আসবে কখন আসবে, মনটাও খারাপ লাগছিলো আমি খাচ্ছি ও আসতে পারছে না বৃষ্টির জন্য। ও আর মেয়ে আটকে গেছে আর আমি এখানে বসে গেছি খেতে অলরেডি। ওদেরও প্লেট নিয়ে নিয়েছিলাম কিন্তু পরে আমি ওদের প্লেটে দিতে বারণ করে দিলাম, কারণ এতটাই বৃষ্টি হচ্ছে যে আসতে পারছিলো না। তো তারপরে দেখো এই যে এটাকে কি বলে, ধোকার ডালনা, তো এই ডালনাটা পড়লো। তারপরে এই যে পাঁপড়, চাটনি আর বোঁদে মিষ্টি ছিল। তো আর নবমীর দিন এখানে ভাত হয়, ভাত পোলাও এরকমই হয়, এই যে বোঁদে মিষ্টি ছিল। তো ভালোভাবে খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে এই যে আবার বেরিয়ে পড়েছি। মানে কি বলবো, নবমী দশমী শুধু খাওয়া আর খাওয়া। তো পুজোতে প্রচুর খেয়েছি তার জন্য এত মোটা হয়ে গেছি, আর এত ঘুরেছি তার জন্য খুব ঠান্ডাও লেগে গেছে, আমার গলা শুনে বুঝতে পারছো। তো দেখো নবমীর রাত্রে আবার বেরিয়ে পড়েছি খাওয়ার জন্য, মানে একটুখানি রেস্ট নিয়েছিলাম আবার চলে এসেছি। তো এই যে আবার চলে এসেছি চেরিতে। তো আমরা একা নয় আর একটা ফ্যামিলি ছিল, তো দুটো ফ্যামিলি মিলে আমরা এসেছিলাম চেরিতে খেতে। তো হ্যাঁ কী বলবো, চেরিতে এসে এবারেও অন্য কিছু অর্ডার করিনি, অন্য কিছু দেখছিলাম, তারপর ভাবলাম ধুর সবাই আবার বললো বিরিয়ানি খাবো। তো সেম 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 সবাই আবার বিরিয়ানি খেলাম। বাট ওই যে বললাম না আগের বারেও তোমাদেরকে রিভিউ দিয়েছিলাম এখানে খুব একটা ভালো লাগেনি, সেম এবারেও বলছি খুব একটা ভালো লাগেনি। তো জানি না, আগে চেরিতে এসে ভীষণ ভালো লাগতো খেতে, বাট এই দুবারের এক্সপিরিয়েন্স যেটা বলবো খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, তোমরা খড়গপুরে যারা আছো তারা ঘুরে আসতে পারো একদিন, তবে হ্যাঁ অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর এই আর কি। আর দেখো খেতে খেতে কেউ যদি ভিডিও করেন আমার বহুত বিরক্তি লাগে, ভিডিও করতে পারি না। চলো অনেক নেচেছে করে চলো, নাও 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 নাও। তো খেয়ে দিয়ে এসে একটু প্যান্ডেলে একটু বসছিলাম, এটাই হচ্ছে নবমীর দিন কেটে গেল। পুজো 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 শেষ, আজকে বিজয়া। তো সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো এই যে এখন ইভিনিং, ইভিনিং মানে 5টা সাড়ে 5টা বাজে, ঠাকুরকে বিদায় জানানোর পালা। তো এই যে সিঁদুরটি নিয়ে রেডি হয়ে গেছি, চলো বাবা আসছে খাতা নিয়ে, বাবাকে ঠিক জায়গা পাঠানো হয়েছে। আরে ঠাকুরকে বল, সিঁদুর কাউকে মা দেয়নি, শুধু মাকে।
মানে মেয়েদের মাথাতে আসে, কিন্তু সবাই দেখছি মাটি দিচ্ছে ঠাকুর। সিঁদুর খেলা কমপ্লিট, এবার ভাসানে বেরিয়ে পড়েছি। রাস্তায় এতটাই ভিড় দেখতেই পাচ্ছ। একপাশে তাসা পাটি আর এক পাশে বক্সের গান, তো হাড্ডা হাড্ডি লড়াই যাকে বলে, আমার তো ভীষণ মজা আসছিল। এখন বাজে রাত্রি 10টা, ভাসানো কমপ্লিট, তো খেতে এসছি। তো এখন বাড়িতে গিয়ে রান্না করে খেলেই হয়, কোনো অসুবিধে নেই। বাট এরা তো শুনবে না, লাস্ট ডে বাইরে খাওয়াতেই হবে। তো চলো চলো না, এসো না এসো না। খাওয়ার দেয়নি, কি আর করবো বলো, ক্যামেরার সামনে বসে বসে নিজে নিজে ঢং করে যাচ্ছি। ভাবো, এটাই হচ্ছে ব্লগার, বুঝলে? ব্লগাররা সবসময় ক্যামেরার সামনে। চলে এসছে তন্দুরি রুটি, আর এখানে হচ্ছে চিকেন হান্ডি। যাই হোক, চিকেন হান্ডি আর এটা রয়েছে মিক্সড ভেজ। সেই দিন মিক্সড ভেজটা এত টেস্টি হয়েছিল যে আবার অর্ডার করেছি। আচ্ছা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, আর বাইরে নিচ্ছ, খেয়ে নাও। দাদা মা দিচ্ছে, বাবা মা দিচ্ছে, মা দিচ্ছে। না না ঠিক আছে, ভেজ দাও না, সবাই খেয়ে নেবে। আবার কে বললো? না তো পেঁয়াজ দেবে দাঁড়া, পেঁয়াজ আসছে দাঁড়া, ও খেতে পেয়ে গেছে না তোদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধ করবো? তোমরা আজকের ব্লগ দেখে আমাকে যে মনে মনে কি বলবে ভগবান জানি, ভাবছো? বৌদি শুধু খেয়েই যাচ্ছে আর আমাদেরকে দেখিয়েই যাচ্ছে, বলো তো কি বলো? বাঙালিদের পুজো মানেই তো খাওয়া, তাই না? তো সারা বছর খেতে থাকি, তবুও কি বলবে বলো তো? পুজোর সময় বাইরে না খেলে হয়, তাই না? তো যাই হোক, সত্যি বলছি, আমার এই হোটেলটায় পরপর দুদিন এলাম, ভালোই, মানে খুব ভালো লাগলো খেয়ে। তো যাই হোক, এটা লিটিল সিস্টার ছিল। তো চলো আমরা খেয়ে নিই, আজকে চিকেন খাবো না খাবো না করে তবুও খেয়ে নিলাম, বুঝলে? তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 11টা, এখন ফিরবো বাড়ি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভ বিজয়া। যদিও ভিডিও অনেক দেরিতে যাবে, তবুও বলছি শুভ বিজয়া। বেশ, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে, বুঝলে? চলো, খাওয়ার সাথে সাথে লিপস্টিকটাও খেয়ে ফেলেছি।